দারসুস সামিনু, অষ্টম পাঠ। আমরা প্রথমেই কিছু শব্দার্থ এবং পয়েন্টস টু রিমেম্বার একটু পড়ব। শব্দার্থ হলো আল আজালাতু, আল আজালাতু। ভালো করে শুনবেন, উচ্চারণটা ঠিক রাখবেন। আল আজালাতু মানে কি? চাকা, হুইল। হুইল মানে কি? কত কত পৃষ্ঠা ওস্তাদ? হুইল মানে পৃষ্ঠা চাকা। নাম্বার হচ্ছে চাকা 64। আল আজালা তো সফি অর্থ কি? না, 59 চাকা 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 ওস্তাদ, চাকা হুইল হুইল যেটা ঘুরে। ও 64 64 64। আল জি ঈদু, উৎসব। আল ঈদ মানে কি? আনন্দ। শাব্দিক অর্থ ঈদ মানে আনন্দ, ফেস্টিভ্যাল। আর সানাতু মানে বৎসর। আর সানাতু মানে বৎসর। বছর আর নাফিজাতু মানে জানালা। জানালা আল বাবু মানে দরজা। আর নাফিজাতু মানে কি? জানালা জানালা। আর সাব্বুরাতু শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক বোর্ড। ব্ল্যাকবোর্ড আর রিয়ালু মানে হচ্ছে রিয়াল, সৌদি রিয়াল মুদ্রা আর কি, সৌদির মুদ্রা। আল হাইয়ু মানে হচ্ছে সিটি, শহর ডিস্ট্রিক্ট মানে শহর। বুঝতে পেরেছেন? মানে জি শহর, যে কোনো জেলার শহর যেটা সেইটা আর কি, আল হাইয়ু। আর রকাতু পার্ট অফ সালাদ, রকাত। রকাতুনে প্লুরাল রকাতুন। নোট দ্যাট দ্য সেকেন্ড লেটার কাফ হ্যাজ সুকুন ইন দ্য সিঙ্গুলার। বলতেছে সিঙ্গুলারে আর রকাতু মানে সেকেন্ড লেটার কাফটা সুকুন হবে, অ্যান্ড ফাতা ইন দ্য প্লুরাল। কিন্তু যখন এটা প্লুরাল হবে তখন আর কি থাকবে না, এই সুকুনটা না হয়ে সেখানে একটা কি হবে? জবর হবে। রকাতুন হবে রকাআতুন, রকাআতুন হবে রকা আয়াতুন। তাহলে এটা বেশি কঠিন। আল আজালাতু শব্দটা একটু কঠিন। আল আজালাতু মনে রাখবেন, আল আজালাতু, আল আজালাতু, আল আজালাতু শব্দের অর্থ হলো চাকা হ্যাঁ চাকা হুইল মানে কি? চাকা। চাকা চাকা আল ঈদু মানে হচ্ছে খুশি বা উৎসব। আর সানাতু মানে বছর। আর নাফিজাতু মানে জানালা। আর সাব্বুরাতু মানে হচ্ছে ব্ল্যাক বোর্ড। আর রিয়ালু মানে সৌদি মুদ্রা। আল হাইয়ু মানে হচ্ছে শহর। আর রকাতু মানে হচ্ছে রাকাত। এখন আমরা চলে যাব পয়েন্টস টু রিমেম্বার। ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোয়িং, মানে এই পাঠে আমরা নিচের গুলো শিখব। নিচের কি? আনলাইক ইংলিশ, অ্যারাবিক হ্যাজ থ্রি নাম্বারস, সিঙ্গুলার, প্লুরাল অ্যান্ড ডুয়েল। ইংলিশের মতো নয় অ্যারাবিক, বরং কয়টা নাম্বার? তিনটা, তিনটা তিনটা সিঙ্গুলার, ডুয়েল আর প্লুরাল। ডুয়েল একবার রিফার্স টু বলুন টু, অ্যান্ড মোর দ্যান টু ইজ প্লুরাল। বলতেছে দ্বিবচন হচ্ছে দুই, আর বহুবচন হচ্ছে দুইয়ের অধিক। দ্য ডুয়েল ফর্ম এন্ডস ইন আনি, যে কোনো নাউনের, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করি, যে কোনো নাউনকে দুই বচন করার নিয়ম হলো শেষে একটা আনি উচ্চারণ হবে, অর্থাৎ আলিফ নুনে জের, আলিফ নুনে জের। যেমন বাইতুন, বাইতানি। দেখেন বাইতুন শব্দের প্লুরাল কিন্তু বুয়ুতুন, কিন্তু দ্বিবচন কিন্তু একই নিয়ম, দ্বিবচনে কোনো ব্যতিক্রম নিয়ম নাই। বহুবচনে কিন্তু গয়রে মানে মোকাসার আছে, জামে সালেম আছে। কিছু করতে হয় ওয়াউনুন দিয়ে বহুবচন, আর কিছু হচ্ছে কিছু প্যাটার্ন দিয়ে করতে হয়, এইটা আছে আরবিতে। কিন্তু দ্বিবচন সব একই নিয়ম, বাইতুন বাইতানি, ইয়াদুন ইয়াদানি। দ্য ডুয়েল ইজ হাজা হাজানি, হাজিহি হাতানি। খেয়াল করেন, হাজার দ্বিবচন কি? আজানি হাজানি, হাজানি, আজানি হাজিহি হাতানি। যেমন হাতান যেমন হাজানে কিতাবানে, হাজানে কিতাবানে অর্থ কি? এই দুইটি বই এই দুইটি বই, বা এই হয় দুইটি বই, যেটাই বলেন। হাতানে সাইয়ারতানি কি হবে?
এই দুইটি গাড়ি, গাড়ি এই সাইয়ারাতুন মানে কিন্তু কার, হাজানে, কার হাজানে শব্দটা দেখি, হাজানা হাজানে দিয়া কি হাজার হাজানির অর্থটা কি একই একই নাকি অর্থ, দ্বিবচনের হাজা সাথে মানে শুধু এটা? ইহা আর হাজান মানে এই দুই, এই বুঝতে দুইটি, পেরেছেন? জি এই দুইটি, বুঝতে পেরেছেন? হাজি মানে ইহা একটি, হাতানি এই দুইটি, ক্লিয়ার? যেমন আপনার তো ইংরেজিতে মনে করেন বলবে যে দিস, আর মাঝখানে ফাঁকা, প্লুরালে হচ্ছে দিস। এখন এখানে আমরা কি করি, বোথ, এখানে কি করি, বোথ মানে হচ্ছে উভয়, বই বোথ মানে কিন্তু দুই না, বুঝতে পেরেছেন? বোথ মানে কি, ওই একই কথা যদিও, কিন্তু ওইটা তো দ্বিবচন হিসেবে ব্যবহার করা হয় না, দুইটা একসাথে কম্বাইনলি বোথ বলা হয়। তাহলে হাজানে হাতানি, দা ডুয়েল অফ হুয়া, তাহলে কি হবে, হুয়া এবং হিয়া দুইটারই দ্বিবচন হচ্ছে হুমা। আমরা দেখেছি যে থার্ড পার্সন বলেন, সেকেন্ড পার্সন বলেন, সর্বনামগুলো দ্বিবচন কিন্তু মুজাক্কার মুয়ান্নাস একই হয়। হুয়া এবং হিয়া উভয়ের দ্বিবচন কিন্তু হুমা, এমন বলা যাবে না যে হুয়ার বহুবচন হুমা, দ্বিবচন হুমা, আর হিয়ার হচ্ছে আলাদা, হিয়ার কোনো আলাদা দ্বিবচন নাই, এটা হুয়ারও হুমা দ্বিবচন। যেমন আমরা যদি সেন্টেন্স আকারে বলি, মান হাদানিল ওয়ালাদানি, তাহলে এর অর্থ কি হবে, মান হাদানিল ওয়ালাদানির অর্থ কি হবে, এই দুই ছেলে দুইটা, বালক কে, এই দুই ছেলে কারা, হ্যাঁ, কারা এই কে? দুই ছেলে কারা, হু আর দিস টু বয়েজ, এই দুই ছেলে কারা, ও দুটি বালক কে, হ্যাঁ দুটি বালক কে? হ্যাঁ হ্যাঁ, দুটো বালক, এই দুইটি বালক কারা, না এটা দ্বিবচনে কারা বলা যায়, কে বলা, তো একজনের ক্ষেত্রে কে বলি আমরা, নাকি ভুল হচ্ছে আমার? না ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে তারপরের অংশে, হুমা তলিবানি জাদিদানি, হুমা মানে তারা দুজন, তারা তারা দুজন দুজন নতুন 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 ছাত্র, ছাত্র তারা দুজন কি নতুন নতুন ছাত্র ছাত্র। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস নিয়ে যেটা বুঝলাম, আপনাদের স্ট্যান্ডার্ড কিন্তু মোটামুটি একটা পর্যায়ে গিয়ে গেছে, পর্যায়ে মানে আগায় গেছে আর কি। এখন মোটামুটি রেগুলার আলহামদুলিল্লাহ। ক্লাসটা করতে পারলে 2 থেকে মোটামুটি 7 পর্যন্ত যদি আমরা শেষ করতে পারি আল্লাহ তৌফিক দিলে, ইনশাল্লাহ ভালো শিখতে পারবেন আশা করি। সবার স্ট্যান্ডার্ড মোটামুটি একটা পর্যায়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ। আইনাল উখতানি, তার মানে কি, দুই দুইজন বোন বোন কোথায়, কোথায়, দুইজন বোন কোথায়, কোথায় বোন বোন, হোয়ার আর দ্য টু সিস্টার, দুইজন বোন কোথায়, কোথায় হ্যাঁ, বোন বোন অনেকে বোন বলে সবাই, বোন, দুই সবাই বই বোন কোথায়, অবস্থা এখানে দুই দেয়ার বোন, দুই দেয়ার বোন ইন কোথায়, ধুমা ফিল গুরফাতি, তারা দুজন হচ্ছে কামরায়, তারা দুজন কোথায়, কামরায়, কামরায়। নোট দ্যাট দ্য অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ ডুয়েল নাউন ইজ অলসো ডুয়েল, বলতেছে যদি অ্যাডজেক্টিভ হয় অর্থাৎ সিফাত হয় বা নাআত যেটা হয়, আমরা ভালো করে আবারও বলছি, সিফাত এবং নাআত কিন্তু একই জিনিস, আর মাউসুফ এবং মানউত একই একই। জিনিস। কেউ যেন ঘাবড়ে যায় না যে এক জায়গায় লেখা আছে নাত, তখন আপনি বলেন নাত আবার কি জিনিস, নাত মানে হচ্ছে না হলো সিফাত সিফাত, আর মানউত মানে হচ্ছে মাউসুফ। মাসুক মানুষ তাহলে সিফাত, বলছে না যদি কোনো নাউন দ্বিবচন হয় তাহলে তার সিফাতটাও দ্বিবচন হবে, ক্লিয়ার? যেমন কাম অর্থ কি, কত, কাম কত, হ্যাঁ, আবার কাম মানে হচ্ছে, কাম মানে মাচ, কতই। আচ্ছা তাহলে কি বলতেছে, নোট দ্যাট দ্য নাউন ফলোয়িং কাম ইজ সিঙ্গুলার অ্যান্ড ইন দ্য একিউজেটিভ কেস, বলতেছে কামটা সবসময় কি হয়, মুদাফ হয়। তাহলে হাউ মেনি বুকস, কাম কিতাবান, কাম কিতাবান। আরেকটা জিনিস বলি, কামের পরে যে নাউনটা আসে সেটা সবসময় জবর বিশিষ্ট হয়, কামের পরে যে নাউনটা আসবে সেটা কি হবে, জবর বিশিষ্ট হবে। কাম কিতাবান, কাম সাইয়ারতান, কাম কিতাবান মানে কয়টি বই, কাম সাইয়ারতান কয়টি গাড়ি, নোট আচ্ছা দ্যাট এ ওস্তাদ, নাউন, এটা ওস্তাদ একটা নিয়ম, এটা জাস্ট একটা নিয়ম এটা যে একটা নিয়ম, দুইটা জি
Note that a noun with tanween in the accusative case takes an alif which is not pronounced. Bolte se, ekhane ekta alif, orthat kothay alif lage bolen to? Ei je alif mane ki mader alif. Madde was. Kintu ei alif ta to shabd hoyte se ustad ji ektu kore deben jader okhante shabd hoy. Note that a noun etojon co-host achen je jekhan theke shabdo hobe amader kotha bolar dorkar nei mute kore diben bas kotha bolle onek shomoy chole jay. Note that 2 minute par hoye geche. Note that a noun with tanween in the accusative case takes bolchi je ei kamer pore bhalo kore shonen kamer pore je noun ta ashbe tar por she noun er sheshe দুই জবর হবে এবং এখানে দুই জবর হলে একটা আলিফও হবে কিন্তু ওই আলিফটা কি হবে না পড়া হবে না তাই বলেছে আর তবে গোলতায়ের ক্ষেত্রে আলিফ হয় না গোলতায়ের ক্ষেত্রে কি হয় না আলিফ হয় না যেমন কিতাবুন কিতাবিন কিতাবান বাট নাউন এন্ডিং ইন রাউন্ড গোলতা ডাজ নট টেক দিস আলিফ বলতেছে যে জবরের ক্ষেত্রে যে দুই জবরের ক্ষেত্রে যেটা আলিফ আনতে হয় এটা শুধুমাত্র গোলতা ব্যতীত সকল ক্ষেত্রে প্রযোজ্য তাহলে মূল কথা হচ্ছে কামের পরে যেমন দেখেন কাম কাম কলামান বাঁকা হয়ে গেল লেখা কলা মান ও এই যে কলামান এখানে কিন্তু দুই জবর দেওয়ার কারণে আলিফটা আনা হয়েছে এটা জানেন তো সবাই দুই জবর দিয়েছি ওই জন্য আলিফ আনতে হয়েছে নাহলে আলিফের দরকার ছিল না বুঝেছেন যেমন কিতাবা সব সময় তো টাইম হয় দুই জবর হলেই তো দুই এটাই নিয়ম আলিফ দেওয়া লাগে হ্যাঁ এবং এটা শুধুমাত্র গোলতায়ের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না বাদ বাকি সকল ক্ষেত্রে প্রযোজ্য দুই জবর আলিফ নেয় দুই জের নেয় না দুই পেশ নেয় না কামের পরে নসব হবে এটাই কি কথা এটা তো অবশ্যই নসব হবে কিন্তু একটা না দুইটা